ওম শান্তি একত্রিশে মে দু হাজার চব্বিশ প্রাত মূল্যী বাপদাদা মধুবন মিষ্টি বাচ্চারা বাবা এসেছেন কাঁটাকে ফুলে পরিণত করতে সবচেয়ে বড় কাঁটা হলো দেহ অভিমান এর থেকে সমস্ত বিকার আসে সেই জন্য দেহে অভিমানী হও প্রশ্ন ভক্তরা বাবার কোন কর্তব্যকে বুঝতে না পারায় বাবাকে সর্বব্যাপী বলে দিয়েছেন উত্তর বাবা হলেন বহুরূপী যেখানে প্রয়োজন হয় সেকেন্ডে কোনো বাচ্চার ভিতরে প্রবেশ করে সম্মুখে থাকা আত্মার কল্যাণ করে দেন ভক্তকে সাক্ষাৎকার করিয়ে দেন উনি সর্বব্যাপী নন কিন্তু খুব তীব্র ধারালো রকেট বাবার যাওয়া আসে দেরি লাগে না এই কথা বুঝতে না পারার জন্য ভক্তরা সর্বব্যাপী বলে দেয় ওম শান্তি এ হল ক্ষুদ্র বাগিচা মানব পুষ্পের বাগিচা তোমরা বাগিচায় গেলে দেখবে সেখানে কত শত রকমের পুরনো বৃক্ষ সেখানে কোথাও শব্দ করি কোথাও অর্ধ উন্মিলিত করি এটাও তো বাগিচা তাই না এখন বাচ্চারা তো এটা জানে এখানে আসে কাটা থেকে ফুলে পরিণত হতে শ্রীমতীর দ্বারা আমরা কাটা থেকে ফুলে পরিণত হচ্ছি কাটা জঙ্গলে আর ফুল বাগিচাতে হয় বাগিচা হলো স্বর্গ জঙ্গল হল নরক বাবা বোঝান এটা হলো প্রতীত কাঁটার জঙ্গল সেখানে হলো ফুলের বাগিচা ফুলের বাগিচা ছিল সেটা এখন কাঁটার জঙ্গল হয়ে গেছে দেহ অভিমান হল সবচেয়ে বড় কাঁটা এরপরে আবার সব বড় বিকার আসে সেখানে তো তোমরা দেহি অভিমানী বা আত্মিক চেতনায় থাকো আত্মাতে জ্ঞান থাকে এখনই আমাদের আয়ু সমাপ্ত হলে এখন গিয়ে আমাদের এই পুরানো শরীর ছেড়ে দ্বিতীয় শরীর নেব সাক্ষাৎকার হয় আমরা গর্ভমহলে গিয়ে বিরাজমান হব আবার কুড়ি হয়ে কুড়ি থেকে ফুল হব এই জ্ঞান আত্মার আছে সৃষ্টি চক্র কেমনভাবে ঘোরে এই জ্ঞান নেই শুধুমাত্র এই জ্ঞান থাকে যে শরীর হলো পুরনো একে পরিবর্তন করতে হবে অন্তরে খুশি থাকে কলিযুগী দুনিয়ার কোনো নিয়ম ইত্যাদি সেখানে থাকে না এখানে আছে লোক লাজ কুলের মর্যাদা পার্থক্য হলো তো সেখানকার মর্যাদাকে সত্য মর্যাদা বলা হয় এখানে তো হলো অসত্য মর্যাদা সৃষ্টি তো আছে বাবা আসেনি যখন অসুর সম্প্রদায় থাকে তার মধ্যেই যখন দৈবী সম্প্রদায় স্থাপনা হয়ে যায় তখন বিনাশ হয় অবশ্যই তাহলে অসুর সম্প্রদায় আছে তার মধ্যেই দৈবী গুণ সম্পন্ন সম্প্রদায় স্থাপন হচ্ছে তোমাদের এটাও বোঝানো হয়েছে যোগ বলের দ্বারা তোমাদের জন্ম জন্মান্তরের পাপ বিনষ্ট হয় এই জন্মেও যা কিছু পাপ করেছ সেটাও বলতে হবে তার মধ্য বিশেষ করে বিকারের কথা স্মরণের মধ্যে শক্তি আছে বাবা হলেন সর্বশক্তিমান তোমরা জানো যিনি সকলের পিতা তার সাথে যোগ যুক্ত হলে পাপ বহ্য হয় এই লক্ষ্মী নারায়ণ তো সর্বশক্তিমান সমগ্র সৃষ্টির ওপর এনাদের রাজ্য সেটা হলই নতুন দুনিয়া প্রতিটি জিনিস নতুন এখন তো ভূমিও অনুর্বর হয়ে গেছে বাচ্চারা এখন তোমরা নতুন দুনিয়ার মালিক হচ্ছ তাই এত খুশিতে থাকা উচিত যেরকম স্টুডেন্ট খুশিও সেই রকম বেশি হবে এ হলো তোমাদের উচ্চতমের চেয়েও উচ্চ ইউনিভার্সিটি উচ্চতমের চেয়েও উচ্চ যিনি পড়ান বাচ্চারা পড়েও উচ্চতমের থেকে উচ্চ হওয়ার জন্য তোমরা কত নিজ ছিলে একদম নিচুর থেকে আবার উচ্চ মানের হও বাবা নিজেই বলেন তোমরা মোটেই স্বর্গের যোগ্য নাও সেখানে অপবিত্র যেতে পারে না নিজ বলেই তো উচ্চ দেবতাদের সামনে তাদের মহিমা সুখ্যাতি করে মন্দিরে গিয়ে তাদের উচ্চ মান আর নিজের নিচতার বর্ণনা করে আবার এটাও বলে করুণা করো তবে আমিও ওই রকম উচ্চ মানের হব তাদের সামনে মাথা ঠোকে তারাও তো মানুষ কিন্তু তারা দৈবিক গুণ সম্পন্ন মন্দিরে যায় তাদের পুজো করে যে আমিও তাদের মতো হব এটা কারোর জানা নেই যে তাদের এরকম কে তৈরি করল বাচ্চা তোমাদের বুদ্ধিতে সমস্ত ড্রামা বসে আছে কিভাবে। এই দৈবী বৃক্ষের কলম সারিবদ্ধ হয় বাবা আসেনি সঙ্গম যুগে এটা হলো পতীত দুনিয়া সেই জন্য বাবাকে ডাকা হয় এসে আমাদের পতীর থেকে পবিত্র করো এখন তোমরা পবিত্র হওয়ার জন্যই পুরুষার্থ করছ যাতে সব হিসাবপত্র মিটিয়ে দিয়ে শান্তিধামে চলে যেতে পারো মুখ্য মন্ত্র হলো মন্মনা ভব যেটা বাবা তোমাদের দেন জাগতিক গুরু তো অনেকেই আছে কত মন্ত্র দেয় বাবার আছে একটি মন্ত্র বাবা ভারতে এসে মন্ত্র দিয়েছিলেন যাতে তোমরা দেবী দেবতা হয়েছিলে ভগবানও বাচ হলো তাই না লোকেরা যদি শ্লোক ইত্যাদি বলে কিন্তু অর্থ কিছুই বোঝে না তোমরা অর্থ বুঝতে পারো কুম্ভ মেলায় যায় সেখানেও তোমরা সবাইকে বোঝাতে পারো এটা হলো পতির দুনিয়া নরক সত্যযুগ ছিল পাবন দুনিয়া যাকে স্বর্গ বলা হয় পতির দুনিয়াতে কেউ পবিত্র হতে পারে না মানুষ গঙ্গার স্নান করে পবিত্র হওয়ার জন্য যায় কারণ মনে করে শরীরটাকেই পবিত্র করতে হবে আত্মা তো হলে সর্বদাই পবিত্র আত্মা মানেই বলে দেয় তোমরা লিখতেও পারো আত্মা পবিত্র হবে জ্ঞান স্নানের দ্বারা নাকি জলের দ্বারা স্নান করলে জলে স্নান তো রোজই করে যেসব নদী আছে তার মধ্যে প্রতিদিন স্নান করতে থাকে জলও সেই জল এখন জল দিয়েই সবকিছু করা হয়ে থাকে ব্যাপারটা কত সহজ কিন্তু কারোর বুদ্ধিতে আসে না জ্ঞানের দ্বারাই সেকেন্ডে সদ্গতি হয় আবার বলা হয় জ্ঞান এতই অপরম অপার যে সমগ্র সমুদ্রকে কালি জঙ্গলকে কলম আর ধরনীকে কাগজ বানালেও এই জ্ঞান অন্তহীন বাবা তো প্রতিদিন ভিন্ন ভিন্ন পয়েন্টস বোঝাতে থাকেন বাবা বলেন আজ তোমাদের অনেক গুজ্জ কথা শোনাচ্ছি বাচ্চারা বলে আগে কেন শোনাননি আরে আগে কীভাবে শোনাব কাহিনি শুরুর থেকে নিয়ে নম্বর অনুযায়ী তো শেষের দিকের পাঠ প্রথমে কি করে শোনাতে পারি এটাও বাবা শোনাতে থাকেন এই সৃষ্টি চক্রের আদিমধ্য অন্তের রহস্য তোমরা জানো কেউ জিজ্ঞাসা করলে শীঘ্র রেসপন্স করতে পারো তোমাদের মধ্যেও নম্বর অনুযায়ী যাদের বুদ্ধিতে বসে আছে তোমাদের কাছে এলে পরে সম্পূর্ণ রেসপন্স না পেলে বাইরে গিয়ে বলে এখানে তো সম্পূর্ণভাবে বুঝতে পারা যায় না ফালতু চিত্র রাখে সেই জন্য ওখানে বোঝানোর মতো খুব ভালো কাউকে দরকার নইলে তো সেটাও সম্পূর্ণ বোঝে না বোঝানোর লোকও ভালো না হলে যেমনকার তেমন পাওয়া যায় বাবা বলেন কোথায় কোথায় আমি দেখি লোকেরা খুবই বুঝদার বাচ্চারা তো শ্রুট বা চতুর না হলে আমি আবার ওর মধ্যে প্রবেশ করে সাহায্য করে দিই কারণ বাবা তো হলেন খুবই ছোট রকেট আসা যাওয়ায় দেরি হয় না উনি আবার বহুরূপী বা সর্বব্যাপীর কথা নস্বাত করে দেন বাচ্চারা এসব তো বাবা বসে তোমাদের বোঝান কোনো কোনো লোক ভালো হলে তাদের বোঝানোর লোক সেরকম চাই আজকাল তো কেউ বা ছোটোবেলাতেই শাস্ত্র কণ্ঠস্থ করে নেয় কারণ আত্মা সংস্কার নিয়ে আসে যেখানে জন্ম হোক না কেন সেখানে আবার বেদ শাস্ত্র ইত্যাদি পড়তে লেগে যায় অন্তিমকালে যেমন মতি তেমনই গতি হয় তো সংস্কার নিয়ে যায় বাচ্চারা তোমরা এখন মনে করো অবশেষে সেই দিন আজ এসে গেল যা স্বর্গের দ্বার সত্যি সত্যিই খুলে দেয় নতুন দুনিয়ার স্থাপনা পুরনো দুনিয়ায় বিনাশ হবে মানুষের তো এটাও জানা নেই যে স্বর্গ নতুন দুনিয়াতে হয়ে থাকে তোমরা অর্থাৎ বাচ্চারাই জানো যে আমরা চিরসত্য সত্য নারায়ণের কথা বা অমরনাথের কথা শুনছি একই কথা হলো শোনাচ্ছেন একজনই আবার তার শাস্ত্র বানানো হয়েছে সব দৃষ্টান্তই হলো তোমাদের যা আবার ভক্তিমার্গে নিয়ে আসা হয় তাই সঙ্গমে বাবা এসে সব কথা বোঝান এটা অসীম জগতের বেশ বড় রকমের একটা খেলা এর মধ্যে প্রথমে হলো সত্যযুগ ত্রেতা রামরাজ্য তারপর হয় রাবণ রাজ্য এই ড্রামা পূর্ব নির্ধারিত একে আদি অবিনাশী বলা হয় আমরা সবাই হোলা মাত্রা এই জ্ঞান কারণ নেই যে জ্ঞান তোমাদের বাবা দিয়েছেন যে আত্মাই হোক না কেন তার পাঠ ড্রামাতে নির্ধারিত হয়ে আছে যে সময় যার পাঠ হবে সেই সময় আসবে বৃদ্ধি পেতে থাকবে বাচ্চাদের জন্য মুখ্য ব্যাপার হলো পতীত থেকে পবিত্র হওয়া ডাকেও হে পতিত পাবনেসো বাচ্চারাই ডাকে বাবাও বলেন আমার বাচ্চারা কামনা চিতার উপরে বসে ভস্য হয়ে গেছে এটাই সঠিক কথা আত্মা যা হলো অকাল তার এ হলো মহাসন লোন নেওয়া হয়েছে ব্রহ্মার জন্য তোমাদের জিজ্ঞাসা করে ইনিকে বলো দেখো লেখা আছে ভগবান আমি সাধারণ দেহে আসি সেই সুন্দর শ্রীকৃষ্ণই চুরাশি জন্ম নিয়ে সাধারণ হয়ে পড়ে সাধারণে আবার সেই শ্রীকৃষ্ণ হন তিনি নিচে তপস্যা করছেন জানে যে আমি এইরকম হতে চলেছি ত্রিমূর্তি তো অনেকেই দেখেছে কিন্তু তার অর্থ জানা চাই স্থাপনা যিনি করেন আবার পালনও তিনিই করবেন স্থাপনার সময় নাম রূপ দেশ কাল পৃথক পালনের নাম রূপ দেশকাল পৃথক এই কথা বোঝানো খুবই সহজ ইনি নিচে তপস্যা করছেন আবার ইনিই হতে চলেছেন উনি চুরাশি জন্ম নিয়ে ব্রহ্মা হয়েছেন কত সহজ সেকেন্ডের জ্ঞান হলো বুদ্ধিতে এই জ্ঞান আছে আমি এই দেবতা হচ্ছি চুরাশি জন্মই দেবতাদেরই নেন আর কি কেউ নেয় না চুরাশি রহস্য বাচ্চাদেরই বুঝিয়ে দিয়েছেন দেবতারাই হলো যারা সর্বপ্রথম আসে যেমন মাছেদের খেলনা হয় মাছ এইরকম নিচে আসে আবার ওপরে ওঠে সেটা ওই রকম সিঁড়ি ভ্রমণ কচ্ছপ ইত্যাদির যে উদাহরণ দেওয়া হয় সেই সব এই সময় ভ্রমণের দেখো কত বুদ্ধি মানুষ নিজেকে বেশি বুদ্ধিমান মনে করে কিন্তু বাবা বলেন ভ্রমণের যত বুদ্ধি তাও নেই সব পুরনো চামড়া ছেড়ে নতুন নিয়ে নেয় বাচ্চাদের কত বিচক্ষণ তৈরি করা হয় বিচক্ষণ আর সুযোগ্য আত্মা অপবিত্র হওয়ার কারণে সুযোগ্য নয় তাই তাদের পবিত্র সুযোগ্য করে তোলা হয় সেটা হলেই সুযোগ্য দুনিয়া এটা তো এক বাবারই কাজ যাই সমগ্র সৃষ্টিকে হেল থেকে হেবেনে পরিণত করে হেভেন কি এটা মানুষের জানা নেই হেভেন বলা হয় দেবী দেবতাদের রাজধানীকে সত্য যুগে হলো দেবী দেবতাদের রাজ্য তোমরা মনে করো সত্যযুগে নতুন দুনিয়াতে আমরাই রাজ্য পাঠ করতাম চুরাশি জন্ম আমরাই নিয়েছিলাম কতবার রাজ্য নিয়েছি আর হারিয়েছি এটাও তোমরা জানো রামের মত দ্বারা তোমরা রাজ্য নিয়েছিলে রাবণ মতে রাজ্য হারিয়েছ এখন আবার ওপরে ওঠার জন্য তোমরা রাম মত পেয়ে চলেছ নেমে যাওয়ার যেন পাওয়া যায় না বেশ ভালোই তো বুঝতে পারো কিন্তু ভক্তিমার্গের বুদ্ধি চেঞ্জ হয় অনেক বিড়ম্বনায় ভক্তিমার্গের শো অনেক সে যেন পাঁকের ডোবার মতো একদম গলা পর্যন্ত ডুবে যায় যখন সবার সব কিছু সমাপ্ত হয় তখন আমি আসি সবাইকে জ্ঞানের দ্বারা ঊর্ধ্ব লোকে নিয়ে যাই আমি এসে এই বাচ্চাদের দ্বারা কার্য করাই বাবার সাথে কার্য করার জন্য তোমরা অর্থাৎ এই ব্রাহ্মণরাই আছো যাদের ক্ষুদাই খিদমগার বলা হয় এটা সর্বশ্রেষ্ঠ রকম সাহায্য করা বাচ্চাদের শ্রীমত প্রাপ্ত হয় এই রকম এই রকম করো আবার ওর থেকে ঝেরে বেছে বেরোয় এটাও নতুন কথা না পূর্বকল্পে যতজন দেবী দেবতা হয়েছিল তারাই আবার হবে ড্রামায় নির্ধারিত তোমাদের শুধুমাত্র ঈশ্বরীয় বার্তা পৌঁছে দিতে হবে খুব সহজ এটা তোমরা জানো ভগবান আসেনি কল্পের সঙ্গমে যখন ভক্তি ফুল ফোর্সে থাকে বাবা এসে সবাইকে নিয়ে যান তোমাদের উপর এখন বৃহস্পতির দশা সকলেই স্বর্গে যায় আবার পড়াশোনায় নম্বর অনুযায়ী হয় কারোর উপরে মঙ্গলের দশা কারোর উপর রাহুর দশা বসে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত আপনাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমাদেরও বাপদাদাকে ধন্যবাদ নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক সুযোগ্য আর সুবুদ্ধি সম্পন্ন হওয়ার জন্য পবিত্র হতে হবে সমগ্র দুনিয়াকে হেলথ থেকে হেবেনে পরিণত করার জন্য বাবার সাথে সার্ভিস করতে হবে ঈশ্বরের সাহায্যকারী হতে হবে দুই কলিযুগী দুনিয়ার নিয়মকানুন লোকলাজ লোকলাজ কুলের মর্যাদা ছেড়ে সত্যিকারের মর্যাদা সমূহের লালন পালন করতে হবে দৈবিগুণ সম্পন্ন হয়ে দৈবী সম্প্রদায় স্থাপনা করতে হবে বরদান অপবিত্রতার অংশ আলস্য আর অমনোযোগীতাকে ত্যাগ করা সম্পূর্ণ নির্বিকারী ভাব। দিন কোনো কর্মে উপন্যিস হওয়া আলস্য আসা বা অমনোযোগী হওয়া এসব হলো বিকারের অংশ পূজনীয় হওয়ার ক্ষেত্রে যার প্রভাব পড়ে যদি তোমরা অমৃতবেলায় নিজেকে জাগ্রত স্থিতিতে অনুভব না করো বাধ্যবাধকতা ভেবে বালস্যের সাথে বসো তাহলে তোমাদের পূজারীরাও বাধ্যবাধকতা মনে করে বালস্যের সাথে তোমাদের পূজা করবে তাই আলস্য আর অমনোযোগী তাকে ত্যাগ করে দাও তবে সম্পূর্ণ নির্বিকারী হতে পারবে স্লোগান সেবা করো কিন্তু ব্যর্থ খরচ করবে না ওম শান্তি